হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো। তো আজকে নুডলসের পাকোড়া বানিয়ে দেখালাম। দেখুন, এটা হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ দিয়েছি, 2 মিনিট হলে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন দেখুন কীভাবে নুডলসের পাকোড়া বানাই। আমি এখানে কুচি করে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এই লবণ দিয়ে মাখাইতেছি যাতে পেঁয়াজটা লবণ ইয়ে হয়, নরম হয়। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে 5 মিনিট রেখে দেব। মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। তারপর পাকোড়াটা খেতে অনেক মজা নুডলসের। এটা দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ, আর আধা চামচ দিলাম কর্নফ্লাওয়ার। এখন 2টা ডিম দেব। তো 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন দেব একটু হলুদ আর গরম মশলা, তারপরে মানে সব রকম মশলা সে মিক্স করা আছে, সেটা দিব 1 চামচ। দেখুন 1 চামচ দিয়ে দিলাম সব মশলার মিক্স করা এখানে আছে, গরম মশলা। এই নুডলসের পাকোড়াটা খেতে অনেক খুবই টেস্টি, মানে একটা মুসমুসি। এখন সব একসাথে মিক্স করব। এ পাকোড়া আপনারা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। শুধু সবসময় তো আর নুডলস খেতে ভালো লাগে না, তো নুডলসটাও অনেকভাবে খাওয়া যায়। এখন নুডলসের মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন হয়ে গেছে। এখন নুডলসটা ছেড়ে দেব। নুডলস দিয়ে ভালো করে সব মশলা, পেঁয়াজ, মরিচ, তারপরে সব ধনে পাতা সব ডিমের সাথে একসাথে মিক্স করে ভালো করে মাখাবো, মাখিয়ে তেলে ভাজবো। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হলেই ছেড়ে দেব। এখন ছেড়ে দিলাম। দেখুন একটা একটু বড়ো বড়ো করে চেপটা চেপটা করে মানে ভাজলে বেশি মুসমুসে বা বেশি ভালো লাগে। দেখুন হয়ে গেছে প্রায় ভাজা, মানে অল্প জালে মানে ইটা আগুনটা একটু কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিলে বেশি মানে মুসমুসে হয়, অনেক ভালো লাগে খেতে। তো নুডলসের পাকোড়া আপনারা যদি আগে খেয়ে থাকেন তো বলবেন, সবাই কমেন্টে বলবেন কেমন লাগছে। খেতে আমার কাছে খুবই ভালো লাগে, অন্যান্য পাকোড়ার চেয়ে নুডলস পাকোড়া খেতে বেশি ভালো লাগে আমার কাছে। দেখুন আমি বানিয়েছি কত মুসমুসে, কি সুন্দর হয়েছে। দেখুন